কেমন হয় বিষয়টা? যদি আমরা একটা মাত্র সুপার শর্ট টেকনিকের মাধ্যমে সলভ করতে পারি আইএনজি যুক্ত ভার্বটা জেরান্ড নাকি প্রেজেন্ট পার্টিসিপল, যেখানে আমাদেরকে জানতেই হবে না ওই আইএনজি যুক্ত ভার্বটা নাউনের মতো কাজ করেছিল নাকি অ্যাডজেক্টিভের মতো কাজ করেছিল। তো এই সহজ টেকনিকটা এখন আপনাদেরকে আমি খুব সহজে ভেঙে বলছি। তো আমাদের এই টেকনিকটা কেমন? আমাদের টেকনিকটা একদম সহজ, কোনো বেসিকের দরকার নাই, একটা স্কুলের বাচ্চাও খুব সহজে এটা দিয়ে সলভ করতে পারবে। তাহলে বিষয়টা কেমন? আমাকে সম্পূর্ণ বাক্য পড়ার কোনো প্রয়োজন নেই, শুধুমাত্র আইএনজি যুক্ত ভার্ব এবং তার পরবর্তী শব্দ, এই দুটো জিনিস নিয়ে কাজ করলেই ম্যাজিক শুরু হয়ে যাবে। তো দেখুন, আমি সম্পূর্ণ বাক্য থেকে শুধুমাত্র দুটি শব্দ নিলাম, সেটা হচ্ছে আইএনজি যুক্ত ওয়ার্ড সুইমিং এবং তার পরের ওয়ার্ড হচ্ছে গিয়ে বয়। তাহলে সুইমিং বয়, আমাদের কাজ হলো আইএনজি যুক্ত ভার্ব এবং তার পরবর্তী ওয়ার্ডের মাঝে একটা ইজ যোগ করে দেব এবং শেষ থেকে পড়ব। তাহলে ইজ যোগ করার পরে এই অংশটি কেমন হলো? সুইমিং ইজ বয়। এবার চলুন আমরা উল্টা থেকে পড়ি, বয় ইজ সুইমিং। তাহলে কাজ হলো আইএনজি যুক্ত ভার্ব এবং পরবর্তী ওয়ার্ডের মাঝে একটা ইজ যোগ করে লাস্ট থেকে পড়ব, লাস্ট থেকে পড়লে হয় বয় ইজ সুইমিং। তো যেহেতু এটা সম্ভব, সুতরাং এটা প্রেজেন্ট পার্টিসিপল। এইভাবে পড়ার পরে যদি বাক্যটা সঠিক মনে হয় এবং অর্থপূর্ণ হয় তাহলে সেটা হচ্ছে পার্টিসিপল, আর না হলে জেরান্ড। তো আমার সম্পূর্ণ বাক্য ছিল সুইমিং বয় ইজ সুইমিং ইন এ সুইমিং পুল। এবার দেখুন, সুইমিং পুল, এখানে যদি আমরা একই কাজ করি, অর্থাৎ মাঝে একটা ইজ দেই তারপর লাস্ট থেকে পড়ি, তাহলে পুল ইজ সুইমিং, পুল সাঁতার কাটছে। দেখুন, পুল কি নিজে সাঁতার কাটতে পারে? না। তাহলে যেহেতু এভাবে ইজ যোগ করে শেষ থেকে পড়লে বাক্যটা অর্থপূর্ণ হচ্ছে না, তাহলে এটা জেরান্ড। অন্য জায়গাগুলোতে কিভাবে কাজ করে? সব জায়গাতে কিন্তু এই বিষয়টা কাজ করে। যেমন দেখুন, ফ্লাইং বার্ড, তো আমরা যদি এই সিস্টেমটা অ্যাপ্লাই করি, মাঝে ইজ দিয়ে লাস্ট থেকে পড়ি, বার্ড ইজ ফ্লাইং। হ্যাঁ, পাখি তো উঠতেই পারে। তো যেহেতু এটা সম্ভব, সুতরাং এটা প্রেজেন্ট পার্টিসিপল। আবার আমি যদি বলি রিডিং রুম, রুম ইজ রিডিং, তাহলে রুম কি নিজে পড়তে পারে? না, কখনো না, তাহলে জেরান্ড। আবার চলুন আরও একটা এক্সাম্পল, ফ্লাইং ইজ অ্যান অ্যাকশন। তাহলে এই জায়গাটাতে আমি একটা অতিরিক্ত ইজ যোগ করলাম, তাহলে ইজ ইজ ফ্লাইং, ইজ উঠছে, তো ইজ কি উঠতে পারে? এটা কি অর্থপূর্ণ? না। তাহলে এই ফ্লাইংটা হচ্ছে একটা জেরান্ড। এবার দেখুন আরও একটা এক্সাম্পল, ধরুন আমি এইভাবে বললাম, হি স্টার্টেড টিচিং ইংলিশ। ফাইন, ইংলিশ ইজ টিচিং। ইংলিশ কি শিক্ষা দিতে পারে? ইংলিশ কি নিজেই কাউকে শেখাতে পারে? না। তাহলে এই বাক্যটাও অসম্ভব, সুতরাং এটা হচ্ছে একটা জেরান্ড। এবার দেখুন আরও একটা এক্সাম্পল, স্লিপিং ডগ। তো আমরা যদি এই নিয়মে কাজ করি, তাহলে ডগ ইজ স্লিপিং, কুকুর ঘুমাচ্ছে। এই বাক্যটা সম্ভব কিনা? হ্যাঁ, সম্ভব এবং অর্থপূর্ণ, কুকুর ঘুমাতেই পারে। তাহলে দেখুন টেকনিকটা কত সহজ, মাঝে একটা ইজ যোগ করে দেন, শেষ থেকে পড়ুন, যদি অর্থপূর্ণ হয় প্রেজেন্ট পার্টিসিপল, আর যদি না হয় তখন সেটা জেরান্ড হবে। আরও কিছু এক্সাম্পল একটু দেখা দরকার। দেখুন, আমাদের আলাদাভাবে শিখতেই হচ্ছে না, সাবজেক্ট হলে, প্রিপজিশনের পরে ইত্যাদি ইত্যাদি কিছু আমাদের শিখতে হচ্ছে না। আই অ্যাম অ্যাফ্রাইড অফ ফ্লাইং। হ্যাঁ, আমি জানি আপনারা ধরতে পারছেন যে জেরান্ড, কারণ অফের পরে, প্রিপজিশনের পরে আইএনজি যুক্ত ভার্ব থাকলে সেটা জেরান্ড হয়। ওকে, নো প্রবলেম, আমাদের নিয়মে যদি করি তাহলে অফ ফ্লাইং। এখন দেখা যাচ্ছে যে ফ্লাইংয়ের পরে তো কোনো ওয়ার্ড নাই, যদি ওয়ার্ড না থাকে তাহলে আগের ওয়ার্ডের পরেই আইএনজি যোগ করতে হবে। তাহলে আমরা যদি বলি অব ইজ ফ্লাইং, তাহলে কি হবে? অব উঠছে আকাশে, না, অব তো উঠতে পারে না, তাহলে এটা কি হবে? এটা হবে একটা জেরান্ড। আবার আমাদের নিয়মেই করছি, দেখুন আমাদের এত নিয়ম লাগছে না, যদি অবজেক্টকে মডিফাই করে কোনো দরকার নেই। আই সো হিম সিঙ্গিং। তাহলে দেখুন এই বাক্যটার মধ্যেও সিঙ্গিংয়ের পরে আর কোনো ওয়ার্ড নাই, তাহলে আগের ওয়ার্ড থেকেই কাজ করতে হবে। তাহলে হি ইজ সিঙ্গিং, হ্যাঁ বাক্যটা হচ্ছে, তাহলে এটা হচ্ছে একটা প্রেজেন্ট পার্টিসিপল। তবে এই ক্ষেত্রে টেকনিক অ্যাপ্লাই না করাটাই বেটার, আমরা সরাসরি মনে রাখবো অবজেক্টের পরে আইএনজি যুক্ত ভার্ব থাকলে সেই আইএনজি যুক্ত ভার্বটা প্রেজেন্ট পার্টিসিপল হয়, আর প্রিপজিশনের পরে তো সবসময় নাউন ফর্মই বসে, আর সে কারণে প্রিপজিশনের পরে আইএনজি যুক্ত ভার্ব দেখলে এভাবে টেস্ট করার কোনো দরকার নেই, সেটা জেরান্ড হবে। তো ভিউয়ার্স, দেখুন আমরা কত সহজে বিষয়গুলো সলভ করলাম।
এই বিষয়গুলো আমরা দিনের পর দিন পড়ি, বিভিন্ন রকম জিনিসপত্র পাতার পরে পাতা পড়ি। তো আপনি পাতার পরে পাতা পড়ার পরেও যা শিখতে পারেন তা যদি খুব সহজে কয়েক কথায় শিখে নিতে পারেন তাহলে তো সেটাই ভালো, কারণ আমাদের লাইফটা খুবই শর্ট। তো এরকম আরও ভিডিও কিন্তু এই চ্যানেলে আছে এবং আমি মাঝে মধ্যেই যখনই যা তৈরি করব তা নিয়ে হাজির হব। তাই যারা সাবস্ক্রাইব করেছেন আমাদের সাথেই থাকুন, আর যারা সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে নিন। একটা গুরুত্বপূর্ণ কথা কিন্তু বাকি থাকলো, সেটা হচ্ছে অনেকের কথা যে এরকম টেকনিকগুলো দেওয়ার ফলে স্টুডেন্টের বেসিক ডেভেলপ হয় না, তাকে আগে কনসেপ্ট বোঝাতে হবে। দেখুন, আমি কনসেপ্টের উপর ক্লাস নেওয়ার এক বছর পরে শর্ট টেকনিকের উপর ক্লাস নিয়েছি, সুতরাং আমরা কনসেপ্ট আলোচনা করি না এই ব্যাপারটা মোটেও সত্য না। আমরা অবশ্যই আগে বেসিকটা জানবো, তারপরে আমরা টেকনিক শিখবো, এবং আমি তাই করেছি। ওই ভিডিওর লিঙ্ক কিন্তু ডিসক্রিপশনে দেওয়া আছে এবং এখনও দেখা যাচ্ছে। এত কিছুর পরেও যারা সমালোচনা করেন তাদের জবাবটা আমি অনেকটা এভাবেই দেব, উষায় যারা চমকে গেল তরুণ রবির রক্ত রাগে, যুগের আলো তাদের বলো প্রথম উদয় এমনই লাগে, সাতরঙা ওই ইন্দ্রধনুর লাল রংটাই দেখল যারা, তাদের গায়ে মেঘ নামায় ভুল করেছে বর্ষাধারা। আর এই যে নতুনত্বের সন্ধানের জন্য আমরা যে টেকনিকগুলো ডেভেলপ করি, কখনো কখনো কোনো কোনো ক্ষেত্রে হয়তো সেটা কাজ নাও করতে পারে, খানিকটা ভুল হতেও পারে, কিন্তু সেই ভুলগুলোর মাধ্যমে যদি কারো জীবনে জ্ঞানের ফুল ফুটে তাহলে সেটাই কিন্তু আমাদের সার্থকতা। আর সমালোচনাকে আমরা সবসময়ই স্বাগত জানাই, কারণ যার আলোচনা আছে তার সমালোচনাও আছে। তো যাই হোক ভিউয়ার্স, অনেকগুলো কথা বললাম। অনেক সময় এই টেকনিকগুলো ডেভেলপ করতে গিয়ে অনেকের কাছে ব্যাপারটা এইরকম দাঁড়ায় যে নতুন কোনোভাবে চিন্তা না করাটাই বেটার। হ্যাঁ, ওনাদের কথার প্রতি আমরা শ্রদ্ধাশীল, কিন্তু এটাও এক ধরনের এডুকেশনাল ফান্ডামেন্টালিজম, অর্থাৎ পড়াশোনার মৌলবাদ। তো ভিউয়ার্স, আশা করি আপনারা যদি এই ভিডিওটি পছন্দ করে থাকেন তাহলে শেয়ার করতে ভুলবেন না, এবং আপনারা অনেক ভালো থাকুন, গ্রামার বলের সাথেই থাকুন।